কি পানি কি হয়ে গেছে পানিতে যত ধরনের আয়রনই থাক না কেন এটা রিমুভ করতে পারবো আমরা 100% শিওর দেখেন এই যে ডিপ থেকে পানিটা উঠে একটা ট্যাঙ্কিতে পড়ছে এটাকে আমরা র ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক বলি ওয়াটার ট্রিটমেন্টের প্রথম যে ট্যাঙ্কিটা দিই সেটা র ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক তো আপনি আসলে আপনার কোটি কোটি টাকা খরচ করে বাসা বাড়ি বানিয়েছেন নামি দামি ফিটিংস লাগিয়েছেন কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন মাত্র অল্প কিছু টাকা দিয়ে একটা প্ল্যান্ট না করার জন্য এখনই সময় সিটি ওয়াটার পিউরিফায়ার একটা প্রফেশনাল ওয়াটার ট্রিটমেন্ট প্রোভাইডার কোম্পানি আমরা 2012 সাল থেকে ওয়াটার ট্রিটমেন্টের কাজ করে আসছি আমরা এখানে তিনটা ভেসেল ব্যবহার করছি একটা ফিড পাম্প ব্যবহার করছি এবং দুইটা মাইক্রোন ফিল্টার ব্যবহার করেছি তারপরে ট্রিটেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক অর্থাৎ দুইটা প্রথম ডিপ থেকে পানিটা র ওয়াটারে আসবে তারপরে পানিটা ফিল্টারেশন হয়ে এই যে ট্রিটেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কে এরকম পরিষ্কার পানি পাবেন আসলে এখানে ডিপেন্ড করে হচ্ছে যে আমরা যে তিনটা ভেসেল দিছি এই ভেসেলে কি ব্যবহার করবো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের র ওয়াটার কোয়ালিটির উপরে তো এই জন্য আমরা সবাইকে বলি হাফ লিটার পানি পাঠানোর জন্য অনেকে পাঠাতে চায় না বিরক্ত বোধ করে বলে হচ্ছে অন্য অন্য কোম্পানিতে চায় না আসলে এটা পানির ভিতরে পিএইচ কতটুকু পানিতে আয়রন কত পিপিএম এটার উপরেই আমরা ডিপেন্ড করবো হচ্ছে ভিতরে আমরা কোন মিডিয়াটা ব্যবহার করব যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ ইওলাইট ক্যাটালক্স লাইট বাম মিডিয়া ট্রাম মিডিয়া এগুলো হচ্ছে এক একটা মিডিয়া যেরকম আপনি ডাক্তার কাছে গেলে অনেকদিন অসুস্থ হয়ে ডাক্তার কাছে গেলে ডাক্তার আপনাকে কি করে একটা কিছু টেস্ট দেয় রেগুলার টেস্ট দেওয়ার পরে তারপরে আপনাকে প্রেসক্রিপশন করে সেম ওয়াটার ট্রিটমেন্ট এটাও একটা চিকিৎসা তো আপনাকে প্রথমে যদি হাফ লিটার পানি পাঠান অথবা আমরা কিছু রিকোয়ারমেন্ট দিব সেই অনুযায়ী অ্যান্সার দিলে আমরা আপনাকে একটা সঠিক একটা গাইডলাইন এবং সঠিক একটা ডিজাইনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দিব অনেক সময় আমরা দুই ভেসেল দিয়েও আমরা সুন্দরভাবে কাজ করে দিতে পারি আপনার পানিতে যে ধরনের সমস্যা হলে সিটি ওয়াটার পিউরিফায়ারের সাথে যোগাযোগ করেন মাত্র নামে মূল্যে একটা অ্যাডভান্স করবেন এরপরে প্ল্যানটা বসানোর পরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন এবং পানি পরিষ্কার দেখবেন তারপর আমাদেরকে পেমেন্ট দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম